আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনে সোমবার থেকে বৃহস্পতিবার সরাসরি নিয়মিত আয়োজন টিভিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। আমরা সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, খুঁটিনাটি বিষয় চলে আসবে, সেই সাথে দর্শক আপনারাও প্রশ্ন করতে পারবেন, আপনাদের কোনো মতামত থাকলে সেটিও আমাদের জানাতে পারবেন। শুরুতেই আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকে যাদের আমরা দুজন যে দুজন অতিথিকে পেয়েছি তাদের সাথে। আমরা পেয়েছি শেখ সেলিম অ্যাটর্নি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা পেয়েছি নিনি ওয়াহেদ সাংবাদিক, প্রবীণ সাংবাদিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং শুরুতেই যদি শেখ সেলিম এবং নিনি ওয়াহেদ, আমরা বলতে চাই যে ঘটনাবহুল প্রতিটি দিনই সংবাদের শিরোনাম পরিবর্তন হচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায়। এবং আজকেও দেখা গেছে জলবায়ু নিয়ে চুক্তি স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই প্রতিবেদনটি আমরা দেখব। দেখে এসে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে শুরুতেই আমরা আলোচনায় যাব। আর দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বর আপনারা ফোন করতে পারবেন, সেই সাথে ফেসবুক লাইভেও আমরা আছি www.facebook.com/tbn24usa। শুরুতেই আমরা সেই প্রতিবেদনটি দেখে নিই, তারপরে আলোচনায় আসছি। ট্রাম্পের নতুন এই নির্বাহী আদেশের ফলে পরিবেশ দূষণ রোধে নেওয়া বিভিন্ন প্রকল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। আদেশে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি ইপিএ এর বাজেট কমানোর বিষয়টিও থাকছে, ফলে পানি ও বায়ু দূষণ রোধে স্টেটগুলোর নেওয়া বিভিন্ন প্রকল্পের বরাদ্দ কমে যাবে আশঙ্কাজনক হারে। ইস্ট কোস্টে অবস্থিত দেশের বৃহত্তম মোহনা চেসাপেক বের পানি দূষণমুক্ত করতে নেওয়া প্রকল্পের বরাদ্দ $73 মিলিয়ন থেকে কমে দাঁড়াবে মাত্র $5 মিলিয়ন। বাল্টিমোর, গ্রেট লেক ও সিয়াটলের বিভিন্ন পানি ও বায়ু শোধনাগার প্রকল্পের বরাদ্দও কমবে ব্যাপক হারে। এর মধ্যে গ্রেট লেক অঞ্চলের বরাদ্দ $300 মিলিয়ন থেকে কমে দাঁড়াবে মাত্র $10 মিলিয়ন। লেকটির পানি দূষণমুক্ত করে 8টি স্টেটের মানুষের খাবার পানির চাহিদা মেটানো হয়। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ক্লিন এয়ার এজেন্সিজের বিল বেকার জানান, বরাদ্দ কমানো ওই অঞ্চলগুলোর মানুষ ও জীব বৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব ফেলবে। are robbed from having sufficient resources and technical tools to clean up the air or the water, public health will suffer. এদিকে এই নির্বাহী আদেশটির বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন পরিবেশ কর্মীরা। পরিবেশবাদী সংগঠন নেক্সট জেন ক্লাইমেটের প্রধান টম স্টেয়ার নির্বাহী আদেশটিকে দেশের মানুষ ও মূল্যবোধের উপর আঘাত হিসেবে চিহ্নিত করেন। আর গ্রিন গ্রুপ আর্থ জাস্টিসের প্রেসিডেন্ট ট্রিপ্বে নোপেন এই নির্বাহী আদেশের বিরুদ্ধে আদালতে লড়ার ঘোষণা দিয়েছেন। নির্বাহী আদেশটি 2015 সালে স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তির সাথে সরাসরি সাংঘর্ষিক। 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর যে লক্ষ্যমাত্রা যুক্তরাষ্ট্র নিয়েছিল নির্বাহী আদেশের ফলে সেটি থেকে সরে আসবে দেশটি। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন রোধে আগের প্রশাসনের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিল ট্রাম্প প্রশাসন, যাতে হুমকির মুখে পড়বে চুক্তিটির ভবিষ্যৎ। গালিব আশরাফ, টিভিএন 24 নিউজ ডেস্ক। দেখে নিলাম। আর শুরুতে আমি শেখ সেলিম আপনার কাছে জানতে চাই যে প্রতিবেদনটিতে দেখা যাচ্ছে যে এই চুক্তি স্বাক্ষরের পরে কি ধরনের প্রভাব পড়তে পারে, সেদিক থেকে আপনার বিশ্লেষণ যদি আমরা জানতে চাই। চুক্তি স্বাক্ষরের পরে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, যেহেতু পানি বিশুদ্ধকরণ করা হচ্ছে, বায়ু বিশুদ্ধকরণ হচ্ছে, বিভিন্ন এস্টেট মেশিনারির এই সমস্ত টাকাগুলো দেওয়া হয় বা ফান্ড দেওয়া হয়, তার তো একটা প্রভাব পড়বে। তার কারণ এখানে অলরেডি ফান্ড অ্যালোকেটেড আছে, তাদের জনবল, যন্ত্রপাতি, বিভিন্ন খরচ খরচা এর ভিতরে জড়িত আছে। এখন সেখানে যদি ফান্ডের শর্টেজ পড়ে, সেখানে লোকাল গভর্নমেন্ট অর্থাৎ স্টেট বা লোকাল গভর্নমেন্টের এইটা কন্ট্রিবিউট করতে হবে। তাদের বাজেটের পুরো একটা বাজেটের একটা মানে প্রতিকূল প্রভাব পড়বে, সেটা তো আছেই। আর যদি তারা সেটা না করতে পারে, তাহলে ধরেন পানি বিশুদ্ধকরণ, সেখানে স্বাস্থ্যের পরে একটা, হাইজিনের পরে একটা বিরাট প্রভাব পড়তে পারে, রোগ শোক এটা ওটা বিভিন্ন যে ব্যাপার আছে, পানিটার ব্যাপারে তাই। আর তাছাড়া আপনি দেখলেন যে বিভিন্ন পরিবেশবাদী গ্রুপ তারা হুমকি দিচ্ছে মামলা করতে পারে, তার কারণ এই জলবায়ু পরে 2015 যে চুক্তি স্বাক্ষর করা হয়েছে, এটা এটা সম্ভবত ইউএস কংগ্রেস দ্বারা অ্যাপ্রুভ করা আছে, মানে রেটিফাইড করা আছে। তো কোনো চুক্তি যদি আন্তর্জাতিক চুক্তি রেটিফাইড করা হয়, দ্যাটস এ ল অফ দ্য ল্যান্ড, মানে ইউনাইটেড স্টেটসের আইনে। এখন সেইটা যে যুক্তরাষ্ট্রের যে আন্তর্জাতিক কমিটমেন্ট আছে ওই চুক্তির আন্ডারে, সেই কমিটমেন্ট যদি মেনে না পারে, দ্যাটস এ ভায়োলেশন অফ দ্য ট্রিটি, অ্যান্ড এই ট্রিটি ভায়োলেশন হলে আইনটা ভায়োলেশন হচ্ছে। সেক্ষেত্রে এই পরিবেশবাদী গ্রুপগুলো হয়তো এক্সিকিউটিভ অর্ডার ব্লক করার জন্যে বা এইটা চ্যালেঞ্জ করার জন্যে আদালতে যেতে পারে, এবং তারা ইনজাংশন চাইতে পারে এটা কার্যকরী হওয়ার আগে। আমরা নিনি ওয়াহেদ আপনার কাছে যদি এই বিষয়ে জানতে চাই। আসলে একইভাবে বলতে হয় যে
ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প এ পর্যন্ত একের পর এক তার নির্দেশ জারি করছেন, কিন্তু কোনোটাতে তিনি সফল হতে পারছেন না, এবং এমন কতগুলো স্পর্শকাতর ব্যাপারে উনি হস্তক্ষেপ করছেন বা উনি নির্দেশ জারি করার চেষ্টা করছেন নির্বাহী আদেশ দিয়ে, যেগুলো আলটিমেটলি দেখা যাচ্ছে ব্যর্থ হচ্ছে। তো আমার মনে হয় যে এই যে উনি নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন যে উনি এই প্যারিসের 2015 সালে স্বাক্ষরিত জলবায়ু চুক্তিটি তিনি বাতিল করবেন, মানে ওখান থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনবেন, এবং উনি জলবায়ু বিষয়টাকে উনি কোনোভাবেই গুরুত্বের মধ্যে আনছেন না, কিন্তু এটি যে ক্লিন পাওয়ার প্ল্যান যেটি করা হয়েছিল এই চুক্তির মাধ্যমে, সেটি তো হচ্ছে যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রধান নিয়ামক, যেটি যে কার্বন নিঃসরণের যে বাধ্যবাধকতা থাকতে হবে একটি দেশের, সেই জায়গাটিতে উনি হাত দিয়েছেন। তো এখন আমার মনে হয়, এবং বলছেন উনি তেল গ্যাস এর ফলে উনি যে নির্বাহী আদেশ দিয়েছেন সেই আদেশ যদি বাস্তবায়িত হয় বা এই ওনার সেই আদেশ অনুযায়ী যদি কংগ্রেস বা সিনেট যদি এটাকে কি বলবো অনুমোদন দেয়, তাহলে তেল গ্যাস কয়লা নিয়ন্ত্রণের যে নীতিমালা সেখানেও ঘাটতি দেখা দিবে। এখানকার মানে সমগ্র পরিবেশ আন্দোলনের জলবায়ুর উপরে বিশ্বের ক্ষেত্রে এটি একটি বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি করবে, কারণ বিশ্ব এখন জলবায়ু সমস্যা একটি কিন্তু প্রধানতম সমস্যার দিকে এগিয়ে যাচ্ছে বিশ্বে। উষ্ণতা বৃদ্ধিটা এখন এত বৈশ্বিক সমস্যা, তো উনি সেখানে হাত দিয়েছেন। আমার একই কথা বলতে হয় যে উনি এখানেও সফল হতে পারেন কি না, স্বাস্থ্য বিমার মতন ওনার ভ্রমণ আদেশের মতন এইখানটিতেও তাকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, এবং উদারনৈতিক এবং অ্যাক্টিভিস্টদের এবং পরিবেশ আন্দোলনকারীদের বিরোধিতার মুখে তিনি এটি কিভাবে করবেন, কারণ কংগ্রেসের বহু সদস্য এটিকে মেনে নেবে না, সমর্থন দেবে না, একইভাবে যেভাবে স্বাস্থ্য বিমায় দেয়নি, যেভাবে তার ভ্রমণ নিষেধাজ্ঞার ওপরে দেয়নি, এই ঘটনাটি ঘটার সম্ভাবনা আছে। আর এটি যদি র্যাটিফাইড হয়ে থাকে, যেটি উনি বললেন, এটি তো বাতিল করা খুবই কঠিন। উনি বারবার বলছেন আমি যুক্তরাষ্ট্রের, এটাকে বলছেন অর্থনীতি ধ্বংসকারী একটি বিধি নিষেধ এবং কয়লার বিরুদ্ধে আমার যুদ্ধ। তো উনি শুধু যুদ্ধ এবং যে একটি অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ওনার চিন্তাধারাকে প্রতিফলিত করতে চাচ্ছেন, এটি যুগোপযোগী নয়, সময় উপযোগী নয়। বিশ্বায়নের এই মুহূর্তে বৈশ্বিক জলবায়ু সমস্যা, উষ্ণতা বৃদ্ধি একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়ায়। এবং সেই সাথে দর্শক, আপনাদের বলে রাখতে চাই, আমরা আছি ফেসবুকে লাইভে, www.facebook.com/tbn24usa, এবং সেই সাথে আপনারা প্রশ্ন করতে পারবেন 6463079828 এই নম্বরে। এবং এরই মধ্যে অনেকে আমাদের ধন্যবাদ জানিয়েছেন, হানিফ খান, সেই সাথে আরিফুর রহমান, ইয়াসিনা আরাফাত, আরিফুর রহমান, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে এবং প্রশ্ন থাকে সেটিও আপনারা করতে পারবেন। আমরা অ্যাটর্নি সেলিম, আরেকটি বিষয়, স্বাস্থ্যনীতির বিষয়টি যেহেতু চলে আসলো, এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে। আজকে পল রায়ান স্পিকার বলেছেন যে তাদের যে আমেরিকান কেয়ার অ্যাক্ট সেটির শেষ হয়নি, এটি নিয়ে চেষ্টা চলছে। এবং প্রেস সেক্রেটারি তিনিও বলেছেন যে আমরা ডেমোক্রেটদেরও সমর্থন আদায়ের জন্য চেষ্টা করছি। আমরা প্রতিবেদনটি দেখে এসে আপনার কাছে আসব। Repealing and replacing Obamacare is one of the single most important reasons we must win on November 8th. অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামা কেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্যনীতি বাস্তবায়নের অঙ্গীকার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যতটা সহজ ভেবেছিলেন পটি যে তত সহজ নয়, রাজনীতিতেও অনভিজ্ঞ ট্রাম্প তখন সেই হিসেব কষেননি। সহজ সরল হিসেব, কংগ্রেসের রিপাবলিকানদের দখলে তাহলে আর হারানোর ভয় কিসের? তাই পরিকল্পনা মাফিক 23 মার্চ, যেদিন ওবামা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট স্বাক্ষর করেছিলেন 2010 সালে, সেদিনই বেছে নেন কংগ্রেসে বিলটি ভোটাভুটির জন্য। সেদিন কংগ্রেসে বিতর্ক শুরু করতে পারেনি প্রয়োজনীয় সদস্যদের সমর্থন আদায়ে ব্যর্থ হওয়ার পর। It throws millions, 24 million Americans off of their insurance. নিজ দলের সদস্যদেরই যে প্রেসিডেন্ট এবং স্পিকার মিলেও একই কাতারে আনতে পারবেন না, সেটি বুঝতে পারেননি
প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি এক ধরনের আলটিমেটাম দেওয়ার পরও প্রেসিডেন্টের কথা যে শুনবেন না, নিজ দলের সদস্যরা সেটি ২৪ মার্চও বুঝতে পারেনি। তাই ২৪ মার্চ শুক্রবার সকালে শুরু হয় বিতর্ক। তবে আভাস যা মিলে তাতে প্রয়োজনীয় ২১৫ ভোট সংগ্রহ করতে না পারায় কংগ্রেসের তোলাই হয়নি আর বিলটি। ছকে বাধা ভাবনা যে এক নয় সেটিও শিক্ষা নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, স্বীকারও করলেন অকপটে। এরপর সবার প্রশ্ন, কি ভবিষ্যৎ প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন স্বাস্থ্য নীতির, ওবামা ক্যারিয়ারই বা ভবিষ্যৎ কি? আবার কি তোলা হবে কংগ্রেসের নতুন স্বাস্থ্যনীতির? কোনো উত্তর পাওয়া যায়নি শেষ চার দিনে। এবার হাউস স্পিকার পল রায়ান ধোয়াশা পরিষ্কার করলেন, যার কাঁধে সব রিপাবলিকান সদস্যদের একই কাতারে না আনার ব্যর্থতা। বললেন, নতুন স্বাস্থ্যনীতির ইতি টানা হয়নি, বরং এটি নিয়ে কাজ করা হচ্ছে। বলেন, ওবামা কেয়ার একটি ধ্বংস যজ্ঞের আইন, এই আইন থেকে রক্ষা পেতে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। It is just too important. Obamacare is a collapsing law. Obamacare is doing too much damage to families. And so we're going to get this right. তবে নতুন সময়সীমা আছে কিনা? এই ধরনের প্রশ্নের উত্তরে পল রায়ান বলেন, সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে না, তবে এটি বাস্তবায়নে চেষ্টা করা হচ্ছে। Some of those who are in the no camp expressed a willingness to work on getting to yes and making this work. I'm not going to put a timeline on it because this is too important. To not get right and to put an artificial timeline on it. So we're going to go figure out how we get this done. এদিকে প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেছেন, শুধু রিপাবলিকান নয় ডেমোক্রেটদের একই কাতারে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। Is the president serious about working with Democrats going forward after what happened with healthcare? Absolutely. যদিও প্রেসিডেন্ট ট্রাম্পকে নতুন স্বাস্থ্যনীতি আবার তোলা হবে কিনা এই ধরনের প্রশ্নের উত্তর করলে উত্তর এড়িয়ে যায়। When the president was asked about the big one that didn't pass, no reply, no comment. রূপ চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। আমাদের মাঝেও ছিল যে শুক্রবার যখন বিলটি তোলা হলো না, তখন এই বিলটির ভবিষ্যৎ কোথায় কিংবা এই বিলটি আদৌ এর পরে তোলা হবে কিনা, তো এই বিষয় নিয়ে পল রায়ান আজকে একটু ইঙ্গিত দিলেন যে এটি শেষ হয়ে যায়নি, তারা চেষ্টা করছেন। আর শেখ সেলিম, ওয়েল ডেফিনেটলি যে আমেরিকায় মানে মডার্ন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর ভিতরে আমেরিকায় স্বাস্থ্যনীতিটা বা ইন্স্যুরেন্স, আপনারা জানেন ইউরোপে বিভিন্ন জায়গায় ইউনিভার্সাল কাভারেজ আছে, মানে সব লোকই ইন্স্যুরেন্সে কাভার, আমেরিকায় কিন্তু সেটা নাই। সো এইটা প্রথম, আপনি জানেন যে কবে ১৯৯০-এ হিলারি ক্লিনটন ইউনিভার্সাল হেলথ কেয়ার পাশ করতে যে ব্যর্থ হয়েছে, এমন ওবামা এসে অ্যাটলিস্ট একটা অ্যাকসেপ্টেবল ফ্রেমওয়ার্ক এবং ফাউন্ডেশন দাঁড় করাইছে, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট। সেটা যদিও এই রিপাবলিকানদের অপোজিশনের জন্য হয়েছে, এর কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, বিভিন্ন ডিফেক্ট আছে, এইটা ফিক্স করলে এইটাই ফাউন্ডেশন। কিন্তু জানেন যে ইউএস কংগ্রেসে প্রেসিডেন্ট ওবামার জন্য কাজ করা খুবই ডিফিকাল্ট ব্যাপার ছিল, বহুদিন ধরে কোনো বাজেটই করতে পারে নাই, সে মানে সারপ্লাস বাজেট দিয়ে ইয়ে দিয়ে এইভাবে চলছে সব। রিপাবলিকানদেরও এখন ধরেন রিপাবলিকানদের যে ফ্রিডম ককাস যারা এইটাতে মনে মানে কনসারভেটিভ, যারা যে কিছু রিটেনশন হয়েছে ওবামা কেয়ারের কিছু প্রভিশন সেইটা তারা পছন্দ করে নাই, আর এক কনসারভেটিভ গ্রুপ মোটেই রাখতে চায় না। বহু রিপাবলিকানরাই দারুণভাবে ডিভাইডেড বিভিন্ন গ্রুপে এখানে, সো দের তাদের কোনো কনসেন্সাস আসে নাই। তাছাড়া আর একটা রিপাবলিকানরা একটা ব্যাকলাশ রাজনৈতিকভাবে চিন্তা করছে যে অ্যাবাউট ২০ মিলিয়নের উপরে লোক এখানে কাভারেজ আছে, অ্যান্ড অল অফ এ সাডেন এই লোকগুলোকে মানে কাভারেজ বাতিল করে দিলে সিরিয়াস হেলথ ডিজাস্টার্স, ইটস গোয়িং টু বি সিরিয়াস পাবলিক পলিসি কনসিকোয়েন্সেস এবং পলিটিক্যাল কনসিকোয়েন্সেস দেয়ার। সেক্ষেত্রে তারা বোর্ডটা সেদিন বিলটা পুল করে নিছে ফ্লোর থেকে, বোটাবুটি হয় নাই, ডিফিট হয় নাই। এর মানে এরা না যে এরা এর থেকে একদম সরে গেছে, ও বাবা ক্যান লেট ইট গো, সেটা না, স্টিল তারা চেষ্টা করবে। তবে রিপাবলিকানরা একটা শিক্ষা পেয়েছে এখানে যে আমরা একা করতে গেলে হচ্ছে না, সো দে ওয়ান্ট সাম ডেমোক্র্যাটস নাও। তো হয়তো বা একটা ভালো জিনিস আসতে পারে এখানে যে দুই পার্টি মিলে যদি এটা কাজ করে, কিন্তু সেখানে রিপাবলিকানরা অনেক রিভোল্ট করতে পারে, কারণ
ডেমোক্র্যাটদের পজিশন একটা, রিপাবলিকানদের পজিশন একটা। দ্য হেলথ কেয়ার অ্যাজ প্রেসিডেন্ট ট্রাম্প সেড যে ইজ ভেরি কমপ্লিকেটেড, এটা কমপ্লিকেশন আছে থাকবেও, তারপরও দেখা যাক কী হোক। কিছু কিছু জিনিস আছে, যেমন ধরেন প্রিমিয়াম খুব বেশি বেড়ে যাচ্ছে, বহু ইন্স্যুরেন্স কোম্পানি মার্কেট প্লেস লিপ করে যাচ্ছে, তো সেক্ষেত্রে বহু, তারপরে ম্যান্ডেটরি কাভারেজ বাই করার, নাহলে পেনাল্টির প্রোভিশনস আছে, অনেকে স্মল বিজনেসের প্রিমিয়াম অনেক ইউএস আছে যে মানে এত বেড়ে যাচ্ছে যে তাদের জন্য এটা কাভারেজ দেওয়াটা ভেরি বার্ডেনসাম এবং হার্ডশিপ হয়ে দাঁড়াচ্ছে। সেই বিভিন্ন তারপরে ড্রাগ কস্ট দিয়ে, যেহেতু এখানে ফ্রি মার্কেট ইকোনমি যে যার সে করতে পারে, এগুলো কন্ট্রোলে আনা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে। যা তারা যে এটা রিপাবলিকানরা এটা গিভ আপ করেছে সেটা না, তাহলে তাদের একটা বড় ডিফিট হয়। তারা এতদিন ধরে 8 বছর ধরে বলছে যে ওবামা কি আর চলবে না, বাতিল প্রথম দিনে, রিপিল করো, তারপরে তারা রিপিল থেকে সরে এসে বলছে নো, রিপিল অ্যান্ড রিপ্লেস। এখন যে পর্যায়ে এসে দাঁড়াচ্ছে ওবামাকে আর ডিস্টিং মানে চলে যাচ্ছে না, ডিজাপিয়ার্ড হওয়ার টাইম চলে গেছে, না ওই একটা পজিশন এসে দাঁড়াইছে যে ওই ফাউন্ডেশনের তো এখন কাজ করতে হবে। তো ওবামা, প্রেসিডেন্ট ওবামার যে সিগনেচার অ্যাচিভমেন্ট ছিল আমেরিকায় ফার্স্ট, মানে ধরেন ইউনিভার্সাল কেয়ার বলেন, একটা হাই কাভারেজ লোকজনদের দেওয়ার যে ফাউন্ডেশনটা সে লেট করে গেছে সেটা থেকে যাচ্ছে মনে হচ্ছে। আমরা নিনি ওয়াহেদ আপনার কাছে জানতে চাচ্ছি এই স্বাস্থ্যনীতির বিষয়টি যে ভবিষ্যৎ কি হবে কিংবা কি ধরনের কাজ করতে পারেন। আসলে ভবিষ্যৎটা কি হবে এই মুহূর্তে বলা সম্ভব না, এই কারণে যে এই স্বাস্থ্য বিমা নিয়ে মানে গত বোধহয় 25-30 বছর থেকে আমি এই স্বাস্থ্য বিমা নজরে রেখে দেখেছি, যেখানে একটি ঐক্যমতে পৌঁছে কোনো একটি বিল প্রণয়ন করা বা স্বাস্থ্য বিমা প্রণয়ন করা হয়নি, হওয়া বড় কঠিন কাজ, কারণ এত বেশি কমপ্লিকেটেড জিনিসগুলো এর ভেতরে আছে, সেই কারণে এটি সম্ভব হয়নি, এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচার থেকে যেভাবে এবং নির্বাহী আদেশে বোধহয় প্রথমেই তিনি ওবামা কেয়ার বাতিল রিপ্লেস এবং রিপিলের কথা বলেছিলেন, এত সজোরে বলেছিলেন যে চিন্তা ভাবনা ছাড়া কথাগুলো ছিল, যে এটি করতে গেলে কী কী হবে সেই বিষয়গুলো উনি মাথায় রাখেননি, আর রাখেননি বলেই উনি হোঁচট খেলেন। এবং আরেকটি কথা, যে সেদিন গত শুক্রবার যখন এই বিলটি তোলা হলো না, তারপরে এটার একটা সুস্পষ্ট বক্তব্য কিন্তু এদের পক্ষ থেকে ছিল না। আমরা আসবো নিনি ওয়াহেদ, আমাদের দর্শক আছে লাইনে, যে দর্শক কে আছেন, আপনার নামটি বলুন এবং কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলুন এবং কোথা থেকে বলছেন, প্রশ্নটি। জি আমি রিপন বলছি, ব্রুকলিন থেকে। জি আমার প্রশ্ন হচ্ছে, আমি 2004 এর ডিসেম্বরে আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম আর কি, তো 12 বছরের উপর হয়ে গেছে, এখন আর কতদিন ওয়েট করতে হবে একটু জানতে চাইছিলাম এটার কাছে। আচ্ছা, ধন্যবাদ শেখ সেলিম ভাই। এখন 2004-এর প্রথম দিক চলছে, 2004-এর প্রথম দিকে যারা অ্যাপ্লাই করেছিল ফেব্রুয়ারি অথবা মার্চ বা এই মাসে একটু কমে আসছে বোধহয়, সো সেই অনুযায়ী আপনার মনে হয় আরও 1-2 বছর লেগে যেতে পারে ডিসেম্বর পর্যন্ত যেতে। সো এটা এক্স্যাক্টলি বলা কঠিন, তার কারণ নাম্বার অফ অ্যাপ্লিকেশন কত পেন্ডিং আছে তার উপরে নির্ভর করে কিভাবে মুভ করে সেইটার পরে। সো অ্যাপ্রক্সিমেট টাইম ওইটা ধরেন এরকমই লাগতে পারে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি আমার নাম, আমি ব্রঙ্কস থেকে বলছি, আমার নাম আফরোজা। আমার প্রশ্নটা শেখ সেলিমের কাছে, যে আমি অ্যাসাইলাম জমা দিয়েছি, তো এর মধ্যে আমি একবার ওয়ার্ক পারমিট রিনিউ করেছি, আর একবার এই সামনে আসছে জুলাই মাসে, তো আমাদের এটা কতদিন বা কিভাবে আমরা পাবো, কতদিনের মধ্যে আমরা গ্রিন কার্ড পেতে পারি অ্যাপ্রুভাল, এটা আমার একটা প্রশ্ন। আপনি কত সালে আবেদনটি করেছিলেন সেটি বললে মনে হয় শেখ সেলিমের উত্তরটি দিতে সুবিধা হবে। আমি করেছিলাম হলো 15-15-তে। আচ্ছা, আপনার গ্রিন কার্ড কবে পাবেন এটা বলা যায় না, তার কারণ
অ্যাসাইলাম করার অর্থ না গ্রিন কার্ড পাওয়া। অ্যাসাইলাম করলে আপনার যদি রাজনৈতিক আবেদন গ্রান্টেড হয়, মানে অ্যাপ্রুভড হয়, মঞ্জুর হয়, তাহলে তার এক বছর পরে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেই এক বছর অ্যাপ্লাই করার পরে 3-6-7-8 মাস টাইম লাগছে। সো আপনার ওই পলিটিক্যাল অ্যাসাইলামের কেসটা খুব জব্দ করে শক্ত করে প্রমাণ দিয়ে করতে হবে, এবং ওর পিছনে বহু টাইম আপনার দিতে হবে। না হলে এই সমস্ত কেস অ্যাপ্লাই মানে পলিটিক্যাল অ্যাসাইলাম গ্রান্ট হওয়া বা অ্যাপ্রুভ হওয়া একটু কঠিন, সেই দিকে মনোযোগ রাখবেন। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, যে দর্শক কে আছেন, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আচ্ছা, সেই সাথে আপনি কোথা থেকে বলছিলেন সেটা একটু বলতে হবে। ব্রুকলিন থেকে। জি আচ্ছা, আপনার অপেক্ষার দিন খুব শীঘ্রই শেষ হচ্ছে বলে মনে হচ্ছে না। তার কারণ যারা 2030 শেষের দিকে করছে তাদের ভাই বোন এখন আসছে। সো আপনি করেছেন 11 বছর আগে, সো ধরেন 14 বছরের কাছাকাছি লাগছে। সো আপনার আরও 3-4 বছর অপেক্ষা করতে হবে আর কি। সো সেইভাবে একটু ধৈর্য ধরেন নিশ্চয়ই। আচ্ছা, আরেকজন আছেন, যে দর্শক কে আছেন, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো জি, আপনার নামটি বলুন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কিংবা মতামত। আমি ব্রঙ্কস থেকে বলছি। আমি আমার নাম সাইদা বেগম। জি, আমার 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 দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমি গ্রিন কার্ড হোল্ডার, আমার ছেলের জন্য অ্যাপ্লাই করছি, ওর বয়স 21-এর উপরে। এখন আমি চাচ্ছি ওর জন্য আপনার ছেলের ভিজিটের জন্য বাংলাদেশে এমবেসিতে করতে হবে। আপনি এত কাগজপত্র পাঠাইতে পারেন, সুন্দর চিঠিপত্র লিখে পাঠাইতে পারেন এমবেসির কাছে, বলতে পারেন যে আমার ছেলের ভিসা দেওয়া কম, এতদিন দেখি না এই ঝামেলা। সো কিন্তু একটা ব্যাপারে সতর্ক থাকবেন, যেন কোনো মিথ্যা তথ্য না দেন। মিথ্যা তথ্য দিলে আবার ঝামেলা হয়ে যেতে পারে, যে অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে আপনি করেছেন এগুলো যদি আপনার ছেলে ডিক্লেয়ার করে কে কোথায় থাকে, নতুবা ফ্রডে যদি পড়ে যান তাইলে আবার আর একটা ওয়েভার লাগবে, সেইটা পাওয়া খুবই কঠিন। সো সামান্য কিছু পেতে যে বড় জিনিস হারাতে পারেন, সেদিক থেকে কেয়ারফুল থাকেন, সতর্ক থাকতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, যে দর্শক কে আছেন, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আপনার নামটি বলুন, কোথা থেকে বলছেন এবং আপনার কি প্রশ্ন? আমি নিউ জার্সি থেকে শোভা বলছি। জি হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমি সিটিজেন হয়েছি 4 মাস হয়েছি। আমি কি আমার সিটিজেন, আপনি প্রশ্নটি শেষ করুন। হ্যাঁ, আমি আমার বোনের বোনের বিবাহের জন্য আমি অ্যাপ্লিকেশন করতে চাই আর কি। আর এটা কি আমি করতে পারবো? আর মানে কেউ কেউ বলছে যে অ্যাপ্লিকেশন করলে এটা মাঝে মধ্যে হয়তো কাটি যেতে পারে বা ডোনার দাম আসতে এটা থাকবে না, এই কথাটি আমি কি রিয়েলভাবে শুনতে চাই। ওকে, আপনি যদি সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ ডোনাল্ড আমি এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো ঝামেলা করে নাই। সব আপনি নির্বিধিদায় করে দিতে পারেন, তবে যত আগে করেন তত আগে ভাই বোন আসবে, তো তাদের আগেই দেখে দেখতে পারবেন সব। আর আপনার বাংলাদেশে ঘন ঘন ট্রিপ দিয়ে ভাই বোন দেখতে যাইতে হবে না, তো যত শীঘ্রই পারেন করে দেন, ঠিক আছে? আর দর্শক, আপনারা দয়া করে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন এবং ফোনের স্পিকারটি বন্ধ রাখবেন। আপনারাই যদি সুন্দর করে প্রশ্নটি করেন তাহলে আমাদের এখানে যারা বিশেষজ্ঞ আছেন তারা সুন্দরভাবে আপনাদের জন্যই সেই প্রশ্নের উত্তরটি দিতে পারবেন। যে দর্শক একজন আছেন আমাদের সাথে, কে আছেন, আপনার নামটি বলুন এবং প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি তাহির চৌধুরী বলছিলাম কুইন্স থেকে। জি আমার দুটো প্রশ্ন। প্রথমটা হলো যে আমেরিকাতে আইনসভা আছে, কংগ্রেস একটা সিনেট বোধ হয়, তো এইখানে আইন পাস করতে হলে কি প্রেসিডেন্ট শুধু নির্বাহী আদেশ দিয়ে শুধু আইন পাস করবেন নাকি ওনাদের কোন দায়িত্ব আছে?
তো কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতেছি পার্ক মানে সব ঠিকঠাক দেখতেছি, আগেই প্রেসিডেন্ট নির্বাহী আদেশ দেন, তারপরে এটা কংগ্রেসের শুনানি হয় বা সিনেটের শুনানি হয়, তো এটা কি আগে এটা না করলে হয় না এরকম? এটা ইয়েটা প্রশ্ন আমার। আর দুই নম্বর প্রশ্ন হলো ইমিগ্রেশন সংক্রান্ত আর কি, আমি ঢাকা থেকে যে যদি টাইম মানে ম্যাচিওর হয়ে যায় কোনো অ্যাপ্লাইড পার্সনের জন্য আমরা যে আর্মড স্টেটেন্সি আর কি, তো এর কয়েকদিন আগে ওনারা একটা চিঠি ইস্যু করেন কিনা, মানে এখন ওয়েলকাম নোটিশ করে দেন কিনা, মানে ওই ব্যক্তিকে নিয়ে আসবেন অভিবাসন সংক্রান্ত শেখ সেলিম, আপনি যদি বলেন প্রশ্নটি কি বুঝতে পেরেছেন ওনার? আচ্ছা দ্বিতীয় প্রশ্নটি আপনার বুঝতে পারিনি, কিন্তু প্রথম প্রশ্নটি উনি করেছিলেন যে আপনি লাইনে যদি থাকেন আপনার দ্বিতীয় প্রশ্নটির প্রশ্নটি আবার করতে হবে। দ্বিতীয় প্রশ্ন আমি বলতেছি যে যে আমি একজন অ্যাপ্লাই করছিলাম আর কি, তো ওনার আসার সময় হয়ে গেছে F2A ওই স্ট্যাটাসটা কি, তো এ সময় হয়ে গেছে, দেট ইজ আরো দুই মাস আছে। আমি জানতে চাইছিলাম যে ঢাকা এফএস থেকে ওনারা কি কোনো ওয়েলকাম কোনো লেটার পাঠান কিনা আগে, আসার আগে মানে টাইমটা ম্যাচিউর হওয়ার আগে। ওকে, অনেক সময় আমরা পাঠাই ভিসা পিক আপ করার জন্যে, তো সেই সময় হয়তো ওয়েলকাম কোনো লেটার দেওয়া হয় না, ওনারা ইমেলে ম্যাক্সিমাম টাইম আজকাল নোটিফাই করে যে ওয়েলকাম, অভিনন্দন জানায়, আপনার ভিসা ইস্যু হয়ে গেছে, আপনি পিক আপ করে যান, সেটাই সেটাই। আর আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে নির্বাহী আদেশ আসলে আইন না, নির্বাহী আদেশ হলো কোনো আইনের আন্ডারে প্রেসিডেন্টকে পাওয়ার দেওয়া হয়, যে এই ব্যাপারে প্রেসিডেন্ট এই আইন ব্যাখ্যা করার জন্য বিশেষভাবে একটা নির্দেশ জারি করতে পারবেন সেটা। আর নির্বাহী আদেশ যেহেতু প্রেসিডেন্টে কোনো আইনে দেওয়া হয়, যার জন্যে কংগ্রেসে এটা ডিবেট করা হয় না, মূল আইন পাশ করতে হলে কংগ্রেসের বোথ হাউসে পাশ হতে হয়, প্রেসিডেন্টের সিগনেচার হতে হয়, সো সেটাই এইটা অল্প প্রসেস এই দেশে অন্য অন্য দেশের মতো। আপনি কি একটু যোগ করতে চান? আমি একই কথা যোগ করতে চাই যে নির্বাহী আদেশের ব্যাপারটা এটি এখানকার একটি বিধানের মতো যে তিনি নির্বাহী আদেশের অধীনে দিতে পারেন, কিন্তু সেটি কংগ্রেসেই ওটাকে অনুমোদন দিতে হবে, আলোচনা হবে, পক্ষে বিপক্ষে সমর্থন হবে, সব আলোচনা হওয়ার পরে তখন যদি এটা অনুমোদন লাভ করে কংগ্রেসের আইনসভার বিধানসভা মানে এই সভার, তখন সেটি প্রেসিডেন্ট সই করবে, সেটি আইনে পরিণত হবে, তার আগে নয়। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, যে দর্শক কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলুন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি? জি আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির ভুইয়া, আমি জ্যামাইকা নিউ ইয়র্ক থেকে বলছি। যে আমার প্রশ্ন হলো, আমার 31শে ডিসেম্বর 21শে জানুয়ারি আমার 5 বছর হয়েছে গ্রিন কার্ডে, তা আমি ডিসেম্বরের লাস্ট উইকে আমি অ্যাপ্লাই করেছি সিটিজেনের জন্য, 13 ফেব্রুয়ারি আমার ফিঙ্গারপ্রিন্ট নিছে, এখন কতদিন লাগতে পারে আমাদের যে ইন্টারভিউ করার জন্য আর কি, এটা আমি জানতে চাচ্ছি। বা ইউজুয়াল টাইম লাগে ধরেন 6 মান্থ টু 8-9 মাস, এখন কতদিন আপনারটা লাগবে, অনেকটা অনেকের সিকিউরিটি ক্লিয়ারেন্স সময় জন্য একটু টাইম বেশিও লাগতে পারে, আগে 4 মান্থসের ভিতরে হয়ে যাচ্ছিলো, আইনে বলা আছে 4 মান্থসের ভিতরে সিটিজেনশিপ প্রসেস করা, কিন্তু তারা বিভিন্ন কারণে ব্যাকলগের জন্য এটা করতে পারছে না, সো একটু টাইম বেশি লাগছে, সো আপনার চিন্তার কোনো কারণ নেই। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করবেন এবং এরপরে আমরা প্রশ্ন নিব, কিন্তু আমরা একটা বিরতিতে যাব, তবে কে আছেন দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ মহসিন, আমি ব্রঙ্কস থেকে বলছি। জি আমি আমার ওয়াইফ এবং বাচ্চাদের জন্য 2013-এ আপনার I-130 পিটিশন অ্যাপ্লাই করছি এবং গ্র্যান্ট হয়েছে, এখন আমি জানতে চাই আমি তাদের কিভাবে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো এখন না সিটিজেনের পরে। ওকে, ডিপেন্ড করে যে আপনি যদি পারমানেন্ট রেজিডেন্ট থাকে তাহলে তো আপনার ওয়াইফ বাচ্চারা বোধ হয় এইখানেই আছে, আপনার কথারভাবে যা বুঝছি, তো এইখানে থাকলে আপনি সিটিজেন আর আগে করতে পারছেন না, তো আর যদি বাইরে থাকে তাহলে তো এতদিন প্রসেস হয়ে চলে আসার কথা। আরেকজন আছেন আমাদের সাথে, যে দর্শক কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সেলিম, আমি জামাইকা থেকে বলছি। জি আমার দুইটা কোশ্চেন আছে, একটা কোশ্চেন হচ্ছিল আমি ইউএস সিটিজেন, আমার প্যারেন্টসের জন্য আমি অ্যাপ্লাই করেছি মানে গত বছরের নভেম্বরের 25 তারিখে, জানতে চাচ্ছিলাম আসলে ওনাদের অ্যাপ্রক্সিমেটলি কীরকম সময় লাগবে,
আমি জাস্ট রিসিভ লেটারটা পেয়েছি অ্যাপ্লাই করার দুই সপ্তাহ পরেই। এটা হচ্ছে একটা কোশ্চেন। আর আরেকটি প্রশ্ন, কারণ আপনার দুটো প্রশ্নের উত্তর আমরা বিরতি থেকে এসে দিব, সেটা আপনার আরেকটি প্রশ্ন করে ফেলুন। জি, আরেকটা কোশ্চেন হচ্ছিল, এটা হচ্ছে আমার একটা রিলেটিভের থ্রুতে আমি বলতেছি, উনি ইউএস সিটিজেন, তো উনি আসলে এখানে বিয়ে করেছিল, ডিভোর্স হয়ে গিয়েছে, দেন উনি আসলে বাংলাদেশে একটা বিয়ে করতে চাচ্ছেন, তো উনি কি ওভার ফোনে বিয়ে করে মানে ওই ওই আপুটার জন্য অ্যাপ্লাই করলে কি উনি আসতে পারবে, নাকি উনি ওভার ফোনে বিয়ে করে দেন ওনাকে বাংলাদেশে যেতে হবে, দেন উনি অ্যাপ্লিকেশন করবে, এই প্রসেসটা যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন, আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, বিরতির পর এসে আমরা দুটো প্রশ্নেরই উত্তর দিব আপনাকে। আপনারা দেখছেন টিভিএন 24 অ্যানালাইসিস প্রোগ্রাম, এবং আমরা দুজন অতিথির সাথে কথা বলছি। আপনাদের ফোনে যে প্রশ্নগুলো আছে সেটিও নিচ্ছি, সেই সাথে ফেসবুকে অনেকে যোগ দিয়ে আমাদের প্রশ্ন করছেন এবং টিভিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছেন। ধন্যবাদ আপনাদেরকেও যারা এই অনুষ্ঠানটি দেখছেন। অ্যাটর্নি সেলিম, দুটি প্রশ্ন ছিল, একটি ছিল এরকম যে 2016 নভেম্বরে তার বাবা মার জন্য অ্যাপ্লাই করেছেন, এটির কবে নাগাদ তার বাবা মাকে আনতে পারবেন? আপনার ফাদার মাদারের অ্যাপ্লাই করলে আজকাল বাংলাদেশে যাচ্ছে একটু টাইম বেশি লাগছে, যে এক বছরের তো সোয়া বছরের মতো টাইম লাগছে। সো আপনি নভেম্বরে করেছেন, খুব বেশি দিন লাগবে না। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, আপনার এক বন্ধু ওভার ফোনে বিয়ে করে ডিভোর্স করেছে, আবার ওভার ফোনে বিয়ে করবে, বিয়ে করে শোনেন, আইনটা বলি তারপরে অন্যটা বলি। সো আপনার ওভার ফোনে বিয়ে করলে বিয়ে ভ্যালিড, সেটা ইমিগ্রেশন পারপাসে ভ্যালিড, কিন্তু বউ বিশা পাওয়ার আগে আপনার ওয়াইফের যে দেখতে হইতো কারে বিয়ে করেছে, ঠিক আছে? ওকে, তাই ছাড়া আপনার মুসলমান আইনে সব দেশের আইনে আছে বিয়ে কমপ্লিট হওয়ার আগে বিয়ে কনসামেটেড হইতে, হাজব্যান্ড ওয়াইফ দেখা সাক্ষাৎ করতে হয়, আর ও লোক যেহেতু ডিভোর্স হয়ে গেছে, ও লোক ওভার ফোনে না দেখে শুনে বিয়ে করাটা মনে হয় খুব একটা সমীচীন হবে না। সো ওনার আপনার বন্ধুর ওয়েলউইশার হিসাবে ওনার একটু প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দেন, তবে বিয়ে করতে অসুবিধা নাই, অ্যাপ্লাই করতে অসুবিধা নাই, কিন্তু ভিসা পাওয়ার আগে কিন্তু ওনার যাইতে হবে, টিকিট টিকিট রেডি করতে বলেন, সঙ্গে আপনিও যান। আরেকজন আছেন, কে আছেন দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলুন, কোথা থেকে বলছেন এবং প্রশ্নটি? জি, আমার নাম মমতা, কুইন্স থেকে বলছি। আমার দুটো প্রশ্ন আছে, একটি প্রশ্ন আমার, আপনি যদি স্পিকার দিয়ে কথা বলেন তাহলে স্পিকারটি বন্ধ করে আপনাকে প্রশ্নটি করতে হবে, আমরা বুঝতে পাচ্ছি না, আর আপনার প্রশ্ন বুঝতে না পারলে আমরা কিন্তু উত্তর দিতে পারবো না। আচ্ছা, আমি স্পিকার বন্ধ করছি। জি, তাহলে আমি ফোন শুনতে পারবো কি? আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আচ্ছা, আমার এক ভাই তার ওয়াইফের ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করছে, ছোট ভাই বউ এখন দুই বাচ্চাকে ভিসা দেওয়া হয়েছে, ওরা সোলসোল আসছে, ছোট ভাইকে ভিসা দেয়নি, তো এখানে একটু রং হয়েছে যে ওনার একবার আমেরিকা এসে সে চলে গেছে, এই কথাটা উল্লেখ করেনি যখন অ্যাপ্লাই করা হয়েছে বড় ভাইয়ে, তো ওরা এটা ফেয়ে গেছে বোধ হয় কম্পিউটারে, যার কারণে ওনাকে ভিসা দেয়নি, এখন এই কেসটার কি ফলাফল হতে পারে আর কি, ওনাকে কি শেষ পর্যন্ত ভিসা দিবে? আপনার কথা যা বুঝলাম যে ওনারে বোধ হয় মিথ্যা কথা বলার জন্য বা মিথ্যা তথ্য দেওয়ার জন্য ওনাকে ভিসা দেয় না, ভিসা উনি মিথ্যা তথ্য দেওয়ার কারণে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে আর কি, এই জন্য। তো যদি বউ বাচ্চার ভিসা দিয়ে থাকে তো ওনার ইয়ে হবে, বউ এবং বাচ্চা এখানে চলে আসলে মিথ্যা কথা বললে ওর জন্য একটা ধরেন ওয়েবার লাগে, ওয়েবারের বাংলা কি বলবো আমি বুঝতে চাই না, মার্সি পিটিশন, মাফ করা, মাফ করা, সো যেহেতু আমি মিথ্যা কথা বলে অপরাধ করেছি তো আমারে মাফ করে দাও, না হলে কতকগুলি আত্মীয় আছে যাদের কষ্ট কাঠিন্য হবে, তার ভিতরে বউ একজন, মা বাপ একজন, সো বউ এসে পার্মানেন্ট রেজিডেন্ট হলে তখন ওনার ওই আত্মীয় থাকছে যে মাফ করার কোয়ালিফাইং রিলেটিভ বলে, মানে এই আত্মীয় থাকছে যার কষ্ট হইলে ওনারে ওই মাফ করে দেওয়া যাইতে পারে, তাতে মা বাপ এবং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ।
সো আপনার ভাবিরে নিয়ে আসেন এখানে, আদর যত্ন ঠিক মতো করেন যাতে ভাইয়ের জন্য আবার পিটিশন টিটিশন ঠিক মতো করে আর কি, এই তাইলে আপনার ভাই আবার পরে আসতে পারবে, আর এসে উনি আবার চলেও যাইতে পারেন এখান থেকে। আরেকজন আছেন আমাদের সাথে, যে দর্শক কে আছেন, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি খানজিম নিউ জার্সি আটলান্টিক সিটি থেকে বলছি। আমার প্রশ্নের পূর্বে প্রথমে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের আন্তরিক সুপরামর্শ দেওয়ার জন্য সবাইকে এই যে সুপরামর্শ দিয়ে কৃতার্থ করতেছি এই জন্য। আমার প্রশ্নটা হলো যে আমি গত February 13 সুইজারল্যান্ডের জন্য পরীক্ষা দিয়ে আসছি, তো আমাকে সাথে সাথে অর্থ দেওয়া হয় নাই। আমি কবে নাগাদ পদ পেতে পারি বা অর্থ পেতে কি আমার কোনো প্রবলেম হবে নতুন সরকার সাথে? আচ্ছা ধন্যবাদ দিচ্ছি আমাদের TVN24 পরিবারের পক্ষ থেকেও। যে আরেকটি প্রশ্ন করতে চান, উনি বাংলাদেশ থেকে আসছেন, এখনো গ্রিন কার্ড পান নাই। আচ্ছা জি কে আসছে? 2 মাস হয়ে গেছে। কে আসছে ভাই আপনার? আপনার দ্বিতীয় রিলেটিভ আত্মীয়। ওকে আচ্ছা ঠিক আছে, আপনারটা আগে 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 আপনারটা উত্তর দিয়ে দেই। আপনার প্রশ্ন হয়েছে আপনি নিশ্চয়ই পাশ করেছেন, ওরা ওই রিভিউ করার জন্যই রাখছে, বিভিন্ন কারণে রিভিউ করার জন্যই থাকে। অনেক সময় মানুষের সিকিউরিটি ক্লিয়ারেন্স তারা পায় না, ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে আপনার ফাইল ঘেটে দেখতে পারে, ফাইলে কোনো কমপ্লিকেশন আছে কি না বা কোনো উল্টোপাল্টা তথ্য আছে কি না, আপনি কীভাবে ওরা হিস্ট্রি দেখে কীভাবে গ্রিন কার্ড পাইছেন বা আপনার অন্য কোনো কাগজপত্র আছে কিনা যার জন্য একটু লেট হচ্ছে। তো আপনার ফাইলে আমরা জানি না, সেটা কোনো প্রকার ঝামেলা না থাকলে আপনার ওটা কতদিন হয় এটা বলা যায় না, তবে ইউজুয়ালি খুব বেশি দিন লাগে না ইন্টারভিউ হওয়ার পরে, 30-60 days ভিতরে সবই ডিসিশন হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আপনার অ্যাপ্রুভালে আপনার ওতের লেটার দেবে, তখন অফকোর্স সফর ঠিক মতো নিলেই আপনি US সিটিজেন হয়ে যাবেন। সেই সাথে ফেসবুকেও আমাদের অনেকে প্রশ্ন করছেন, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছেন, সেই নামগুলো একটু বলতেই হয় এবং একটি প্রশ্ন সেখান থেকে আপনাকে করব। MD রোমান খান আপনাকে ধন্যবাদ জানাচ্ছে, MD আব্দুর রহিম, জাহানারা ভুঁইয়া, দীন ইসলাম সৈয়দ সবাই TVN24 ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে একজন প্রশ্ন করেছেন, তিনি 2015 অ্যাসাইলামের জন্য আবেদন করেছেন, সেটির জন্য কতদিন লাগতে পারে? উনি অ্যাসাইলাম পলিটিক্যাল অ্যাসাইলাম 2015। আচ্ছা, এইটা আজকাল বলা কঠিন, তার কারণ হচ্ছে আগে ধরেন 1 বছর আগ পর্যন্ত ইন্টারভিউ অ্যাপ্লিকেশন করার প্রায় 1 বছর 1.5 বছর আগে থেকে 90 days ভিতরে ইন্টারভিউতে ডাকতো, 2 সপ্তাহের ভিতরে রেজাল্টটা দিয়ে দিত, মোস্ট কেসে দিয়ে দিত। আজকাল সেটা হচ্ছে না, তার কারণ অ্যাসাইলাম অফিসে প্রচুর অ্যাপ্লিকেশনস এবং সেটা তারা ইন্টারভিউ নিতে পারছে না, প্রতিদিনই ব্যাকলগ হচ্ছে, মানে অ্যাপ্লিকেশন জমছে। এখন এরা বাই টার্ন কে কবে করছে সেই হিসাবে করছে, অনেকটা অ্যাট র্যান্ডম ইন্টারভিউ নিচ্ছে, তো এটা ডিফিকাল্ট বলা যে কতদিনের ভিতরে আপনার ইন্টারভিউ ডাকবে। তবে ধরেন একটা অ্যাপ্রক্সিমেট টাইম আমি বলবো 1-3 বছর লেগে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকতে। একজন দর্শক আমাদের সাথে আছেন, যে দর্শক কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। জি আমি সামিয়া খান জামাইকা থেকে বলছি। জি আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা ফ্যামিলি মেম্বার 4 জন এবং 2012 ইউএসএ এসেছি, তো এই মেয়েতে আমাদের 5 বছর হবে, সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য আমাদের ফ্রি ওয়েভার করতে চাচ্ছি এবং সেটা আমরা কি দিয়ে করব, মেডিকেড দিয়ে নাকি ট্যাক্স ফাইল দিয়ে? আপনারা বোধ দিতে পারেন, মেডিকেডই বেটার, যেহেতু মেডিকেড এলিজেবল হলে বোঝা যায় যে আপনার লো ইনকাম ফ্যামিলির ভিতরে পড়েন, আপনার ফাইন্যান্সিয়াল সমস্যা আছে, তো মেডিকেড কার্ড আইডি অ্যাপ্রুভাল নোটিশ বিভিন্ন জিনিস দিয়ে আপনি ফি ওয়েভারের জন্য অ্যাপ্লাই করতে পারেন, হোপ আপনার ওয়েভার গ্রান্টেড হবে। আরেকজন আছেন আমাদের সাথে, জি দর্শক কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি আমার নাম শামসুলুদ, আমি নিউ জার্সি থেকে বলছি। জি আপনার প্রশ্নটি? হ্যাঁ আমার প্রশ্ন হলো আমি 2 বছর আগে সিজিন হয়েছি, কিন্তু আমি সোশ্যাল সার্ভিস বেনিফিটের জন্য যখন যাই তখন আমাদেরকে প্রশ্ন করে আপনাদের বাড়ি আছে, তো আমার মেয়ে বলে, আমার মেয়েকে নিয়ে গেছিলাম, আমার মেয়ে বলে যে আমাদের এখানে বাড়ি না দেশে বাড়ি আছে, তখন আমাকে আর সোশ্যাল সার্ভিস বেনিফিট দেয় নাই, আমি কিভাবে সোশ্যাল সার্ভিস বেনিফিট পাইতে পারি আমাকে একটু পরামর্শ দেবেন। ওয়েল এটা নিনাপন্ন আপনি বলবেন না,
সোশ্যাল সিকিউরিটি বেনিফিট দেওয়ার কত কতগুলো কোয়ালিফিকেশনস আছে, রিকোয়ারমেন্ট আছে। আপনার যদি নিজের বাড়ি থাকে এবং বাড়ির ভ্যালু বিভিন্নভাবে তারা যাচাই করতে পারে, অনেকে যাচাই করেন যখন বাড়ি থাকে তখনই মনে করে যে এর তো এটা দরকার নাই। সো সেক্ষেত্রে আপনি যখন বলে ফেলছেন আপনার বাড়ি আছে, সেক্ষেত্রে ওইটা আপনার বাড়ি থাকা পর্যন্ত ওই ওদের ওইটা রেকর্ডে আছে। সো সেক্ষেত্রে আপনি আপনার নাও দিতে পারে এখন, বাট এর এর ভিতরেও বিভিন্ন রুল আছে। এইটা এইটা সরে যাওয়ার নিনা আমার মধ্যে বলতে পারবেন না। আমি একটু যোগ করি যে আমি আসলে বুঝতে পারি না আগে যেটা সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের ব্যাপারে আমি ভেবেছিলাম আইনে, এখানে কিন্তু আপনার ইনকাম এবং আপনার রিসোর্স এগুলোই দেখে আপনাকে এটি দেওয়া হয়। অর্থাৎ আপনার ইনকাম এখানে লেভেল আছে, সোশ্যাল সিকিউরিটি যে এই সাহায্যগুলো পাওয়ার প্রত্যেকটার আলাদা আলাদা কস্ট শেয়ার আছে। এটির সাথে কস্ট শেয়ারের সাথে আপনারই যুক্ত হয় আপনার ইনকাম, এগুলো উপরে হিসেব নিকেশ করে দেওয়া হয়। সেটা যদি বেশি হয় আপনি পেতে পারবেন না। আরেকজন আছেন, যে দর্শক কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি রহমান, আমি আটলান্টা থেকে বলছি। আমি সেলিম ভাইকে একটা প্রশ্ন করব। জি, প্রশ্নটি করুন। জি, আমি 2013 সালে ইউএসএ এসেছি এবং এক বছরের মধ্যে আমি পলিটিক্যাল অ্যাজাইলাম ফাইল করেছি। এখন বর্তমানে আমার লয়ারকে দিয়ে একটা প্রসেসিং চলছে, সেটা হচ্ছে যে লেবার সার্টিফিকেশনের। তো লয়ার বলেছে যে আমাকে আমার লেবার সার্টিফিকেশন অ্যাপ্রুভ হলে আমাকে থার্ড কান্ট্রিতে যেতে হবে বাংলাদেশ ছাড়া। তো আমার প্রশ্ন হলো, সেই থার্ড কান্ট্রিতে যেতে হলে আমাকে তো এখান থেকে কি ই নিয়ে যেতে হবে, সেটা পেরোলে, অথবা থার্ড কান্ট্রিতে আমাকে কতদিন থাকতে হতে পারে? আমি আপনাকে বলি, আপনার আপনি মিসগাইডেড হয়েছেন মনে হচ্ছে। তার কারণ, আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম আসার পরে আপনি এই দেশে ইললিগাল হয়ে গেছেন, আপনার সে ভিসা আর ভ্যালিড নাই, ঠিক আছে? আপনি যখন এই দেশের তো যাবেনই, তখনই সামথিং কল আনলফুল প্রেজেন্স, 6 মাসের বেশি এই দেশে ইললিগালি থাকলে কোনো ভিসা স্ট্যাটাস ছাড়া, তাহলে 3 বছরের ভিতরে গ্রিন কার্ড পাবেন না, 1 বছরের বেশি থাকলে 10 বছরের ভিতরে পাবেন না। যখনই আপনি লিভ করবেন ওই বারে পড়ে যাবেন, আর আপনার থার্ড কান্ট্রিতে গেলে ইউজুয়ালি এইটা ইস্যু হবে না, তার কারণে এমবেসি বহু ঝামেলা করবে আপনারে। আর যখন তখন আপনার আবার এই দেশে ঢুকতে হইলে কোনো কোয়ালিফাইং রিলেটিভ লাগবে, যে আত্মীয় লাগবে, যে যার আপনারে ওয়েভার দেবে, কষ্টকাঠিন্য হবে যে আপনারে ওয়েভার না দিলে, যে এবং তারা ইদার ইউএ অথবা ইউএস সিটিজেন অথবা পারমানেন্ট রেজিডেন্ট হবে, তো সেক্ষেত্রে আপনি ঝামেলায় পড়ে যেতে পারবেন। অনেক এই লেবার সার্টিফিকেশনের যে 3টা স্টেপস আছে, সে 2টা আপনি করতে পারবেন, শেষেরটা যে বেঁধে যাবেন। সো আপনি কেয়ারফুল হয়ে করেন। আমার কাছে এরকম বহু লোকজন আছে যারা এইগুলো করতে আসতে আমার কাছে করে, আমার কাছে করতে আসলে আমি করিনি, করার পর কিন্তু আমাদের দেশের লোকের টেন্ডেন্সি আছে যে অন্য দেশি লোকদের বেশি কম্পিটেন্ট মনে করে, বেশি বিশ্বাস করে। সো সেক্ষেত্রে 2-5 বছর পরে আবার ফেরত এসে গালাগালি করে যে শুধু শুধু আমার পয়সা খাইছে। সো পয়সা স্পেন্ড করবেন চিন্তা ভাবনা করে। আমাদের ফোনে আছেন, তবে দর্শক আমি ফেসবুকের একটি প্রশ্ন নিতে চাই আপনার কাছে, আমি সেটি করব। উনি বলেছেন তার আম্মু 2 বছরের পারমিশন নিয়ে বাংলাদেশে গেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমে। উনি হচ্ছেন নীল আকাশ হৃদয়, তিনি প্রশ্নটি করেছেন, মানে ট্রাম্পের আমলে, মানে এই সময় প্রেসিডেন্টের কোনো সমস্যা হবে কিনা উনি যদি 2 বছর পরে তার আম্মুটি আসেন? 2 বছর পরে আম্মু আসলে, মানে ট্রাম্পের যেহেতু সবাই ভয় পাচ্ছে নতুন, আমার মনে হয় ট্রাম্পের এইখানে আসে আসার, যদি আইনগতভাবে উনি সেভাবে আসেন তাহলে এখানে ভয় পাবার এই মুহূর্তে কিছু নাই, এবং উনি এমন কিছু জারি করেন নাই যাতে ভয় পাওয়ার মতন এই মুহূর্তে নাই, কিন্তু ভবিষ্যতে কথা এই আপনার আম্মার ওই 2 বছরের ভিতরে আসলে কোনো অসুবিধা নাই, তার কারণ এমন কোনো আইন হয় না যে এইটা বন্ধ করে দেওয়া হবে। এবং আমাদের ফোনে আছেন, সেই প্রশ্নগুলো নিয়ে নেই। জি দর্শক কে আছেন, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি বেসুর থেকে
আপনার কথা কেটে কেটে যাচ্ছে, আপনার স্পিকারটা বন্ধ করে আমাদের প্রশ্নটি করতে হবে। জি, আমি বেসর থেকে মুজাহিদুর রহমান বলছি। আচ্ছা, প্রশ্নটি হচ্ছে যে আমার ওয়াইফের ছোট বোনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল 2004 এর অক্টোবরে, এখন কতদিন লাগতে পারে? ভাই ঠিকই বলছেন, আপনার শালিকার জন্য অ্যাপ্লাই করেছেন, আপনার তো অপেক্ষার টাইম মনে যাচ্ছে না। যাই হোক, আপনি খুব ভালো দুলা ভাই। 2004 এর প্রথম দিকের ভিসা অ্যাভেলেবেল হচ্ছে এখন, সো সেক্ষেত্রে ধরেন বছরখানেক বেশি লাগতে পারে, আর আপনি দোয়া করলে হয়তো এগোয়ে যেতে পারে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, যে দর্শক কে আছেন, নামটি বলি, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। হ্যালো, গুড ইভিনিং। জি, আমি সীমা বলছি জ্যামাইকা থেকে, কুইন্স। জি, আমি আসলে এই 2016 এর এক মাস হলো আমি সিটিজেন হয়েছি, তো আমি আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো সেটা বড় কারণ হলো আমার একটা বড় বোন আছে আনম্যারিড, তার 40 ইয়ার্স অ্যাবোভ এজটা, তো বাবা মা এসে তার জন্য অ্যাপ্লাই করলে কি সে আসতে পারবে আর্লি? সেটা বাবা মা এসে মানে 21 ইয়ার্স এর উপরে হলে প্রায় 10 বছরের মতো লাগছে পারমানেন্ট রেজিডেন্ট ছেলে মেয়ে, আর আপনি করলে 13-14 বছর লাগছে। আমার অ্যাডভাইস হবে যে আপনার দুজনেই করে দেন, যেটা আগে হয়। ঠিক আছে, আগে হয়। আরেকজন আছেন আমাদের সাথে, যে দর্শক কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। আমাদের সাথে আছেন একজন, কে আছেন আমাদের সাথে, আপনার নামটি বলবেন এবং কোথা থেকে বলছেন সেটি বলে প্রশ্নটি করবেন। আমার নাম মনসুর আলী, আমি ব্রুকলিন থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো সেলিম ভাইকে, আমি আমার ভাই বোনকে অ্যাপ্লাই করছি 2008 নভেম্বরে, এখন আর কত বছর লাগবে? 2008 নভেম্বরে, এখন আপনার 2004 এর শুরুতে হচ্ছে, সো 2008 হয়তো আপনার আরও 4 থেকে 6 বছর লেগে যেতে পারে। আচ্ছা, সেই সাথে দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা হয়তো আর একটি কিংবা দুটি ফোন নিতে পারবো। যে দর্শক কে আছেন আমাদের সাথে, নামটি বলে প্রশ্নটি করবেন। জি, আমার নাম মাসুদ, আমি সাইনি ফ্ল্যাট থেকে বলতেছি। আমার দুইটা প্রশ্ন, আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছি 8 বছর আগে, বাই দিস টাইম আমার একটা ভাই মারা গেছে। আমি যতদূর জানি যে আমার যে ভাইটা মারা গেছে তার ওয়াইফ অথবা তার বাচ্চা আসতে পারবে না। এখন আমি যদি মারা যাই আমার ভাই বোনের কি আসতে পারবে? এটা এক। আর দ্বিতীয় প্রশ্ন হল, ট্রাম্পের অনেক কিছুই আমার পছন্দ ছিল, দুই একটা কি বলে নির্বাচনী এজেন্ডার মধ্যে সারা এই জলবায়ু পরিবর্তন, তারপর অবৈধদের বের করে দেওয়া, তারপরে ওর সীমান্ত প্রাচীর দেওয়া, এটা আমার কাছে পছন্দ ছিল। এবং আমার মনে হয় যে আমেরিকার লোকজন এই এজেন্ডা পছন্দ করে তাকে ভোট দিয়ে পার করছে। আজ কিছু পার হয়েছে, সে তার এজেন্ডা বাস্তবায়ন করতেছে, আর এখন তার উপর একটা বাধা আসতেছে কেন? তাহলে কি হলো আমেরিকা, আমরা যারা ভোট দিলাম পার করলাম, আমাদের এই ভোট দেওয়া বা পার করা বা সে প্রেসিডেন্ট হয়ে তার লাভটা কি হলো? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটির উত্তরটি আপনার কাছ থেকে নিব, শুরুতেই আপনি সেটি যদি বলেন যে তারপর আপনার কাছে ভোট দিয়ে উনি পছন্দ করেছেন, অবশ্যই তিনি ভোট পেয়েছেন, এটি ইলেকটোরাল ভোটে নির্বাচিত হয়েছেন, এবং উনি যেগুলো বলেছেন সেগুলো হয়তো আপনি মনে করছেন এইভাবে দেখছেন যে এটি আপনার ভালো লেগেছে এবং আপনি এখন সেটি পাচ্ছেন না বলে আপনার খারাপ লাগছে, কিন্তু বিষয়টি এভাবে দেখলে সরলীকরণ করার কোনো অবস্থা বোধ হয় এখানে নেই, এই কারণে নেই সরলীকরণের, কারণ এখানে জনগণের এখানে যে আইনসভা আছে, বিধানসভা আছে, কংগ্রেস আছে, সিনেট আছে, এই কংগ্রেস যদি তারা আইন প্রণয়নকারী, তারা যদি মনে করেন যে এগুলো জনগণের কল্যাণে যাচ্ছে না, এবং কিছু কিছু আইন তো যেমন নিষেধাজ্ঞা জারি করেছেন সেটি তো বিশ্বব্যাপী নিন্দিত হচ্ছে, এবং এই আইনটি বাংলা আমেরিকার কনস্টিটিউশনের বিরুদ্ধে চলে যাচ্ছে অনেকগুলো তার আদেশ, যেগুলো সিনেট কংগ্রেস অনুমোদন করতে পারে না, সেই কারণে এগুলো কিন্তু আপনাকে মেনে নিতে হবে। আমরা অভিবাসন নিয়ে যে প্রশ্নটি ছিল সেটি ওকে, অভিবাসন নিয়ে আপনি বলছেন যে আপনার অবৈধদের বের করে দেওয়ার এটা আপনি পক্ষে,
আচ্ছা, আমি জানি না তার কারণ, কতগুলো ভাবে এটা করা হচ্ছে যে প্রসিজারালি সেটা আইনের পরিপন্থী, যার জন্য এত কথাবার্তা হচ্ছে। আর তাছাড়া হচ্ছে আমেরিকা যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে ইমিগ্রান্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে, সেটারও প্রতিপন্থী। যদিও লোকজন উনি ভোট দিয়ে পাশ করেছেন বিভিন্ন ইয়ে দিয়ে, তো একটা ইস্যুতে নিশ্চয়ই পাশ করেন নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, ওই এ দেশের ট্র্যাডিশনের প্রতিপন্থী এইটা। আমি জানি না আপনি কোনোদিন অবৈধভাবে দেশে ছিলেন কিনা, থাকলে একটু ভেবে দেখেন। শেখ সেলিম, একটু ছোট্ট করে প্রশ্নের উত্তর দিলে, কারণ আমরা একদম শেষ পর্যায়ে এবং আমাদের সাথে দুজন আছেন এবং দর্শক, আমরা শুরুতে এখন আমরা আপনাদের কাছে দুঃখিত হব এ কারণে যে আমরা পরপর দুটি প্রশ্নের উত্তর নিব, আর কালকে আপনারা ঠিক একই সময়ে আমাদের সাথে পাবেন, কারণ আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যে দর্শক কে আছেন আমাদের সাথে, খুব ছোট্ট করে প্রশ্নটি করুন। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম, আমি ব্রুকলিন থেকে হ্যাপি বলছি। যে আমার প্রশ্নটা হচ্ছে, আমরা চার বছর, পাঁচ বছর হয়ে গেছে আমরা এখানে আসি, আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করছি। তো আমার হাজব্যান্ড আগে আমেরিকা আসছিল এবং তার 10-20 বছর আগে, এখন ও আবার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট দিচ্ছিল কিন্তু ওটা উল্লেখ করে নাই। এখন আবার সে সম্প্রতি বাংলাদেশ থেকে আসার সময় এই ওরা আসার সময় তো দুইটা ফাইল এক হয়ে গেছে, কি পরিমাণ ইয়ে আছে, মিস রিপ্রেজেন্টেশন হয়েছে, তার উপরে হয়তো একটা ডিসিশন নে, সেইটা দেখে হয়তো তারা একটা ডিসিশন নেবে। আপনার হাজব্যান্ডে তারা ইমিগ্রেশন প্রসিডিংয়ে পাঠাইতে পারে অথবা নাও পাঠাইতে পারে, ডিপেন্ডস করে যে কি বলা হয়েছে, কি কতদূর তার মিস রিপ্রেজেন্টেশনের এক্সটেন্ট, তার গভীরতা কতদূর। সেই সাথে দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, নিনি ওয়াহিদ এবং শেখ সেলিম আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আবু তাহের, প্রিন্স ফারজানা, আতিকুল আলম আপনারা প্রশ্ন করেছিলেন সেই সাথে ধন্যবাদ জানিয়েছিলেন। আমরা অনুষ্ঠানের সময় স্বল্পতার জন্য আজকে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি, কিন্তু আমরা ঠিক একই সময়ে কালকে আবারও হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। টিবিএন 24 টেলিভিশন আপনাদের টেলিভিশন, আপনারা সবসময় টিবিএন 24 টেলিভিশনের সাথেই থাকুন।